ওয়াস আপ গাইস অলিউল ইসলাম হেয়ার ওয়েলকাম টু অলি টিপস থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে যে টপিকটি শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আপনারা কীভাবে আপনার ভিডিওতে আউটট্রো টেমপ্লেট সেট করবেন তো তো আপনার ভিডিওতে আউটট্রো টেমপ্লেট সেট করেন তাহলে আপনার যে লাভটা হবে সেটা হলো আপনার দুইটা বা তিনটা ভিডিও প্রোমোট করতে পারবেন ওই টেমপ্লেটের মাধ্যমে তাছাড়া আপনার সাবস্ক্রাইব আপনার চ্যানেল লোগোটা ওখানে সেট করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গেইন করতে পারবেন ওই টেমপ্লেটের মাধ্যমে তো এই টেমপ্লেটটা কীভাবে সেট করতে হয় কিন্তু আপনারা অনেকেই জানেন না আপনারা হয়তো অনেক ইউটিউবারদের ভিডিওর শেষ দিকে দেখে থাকেন যে ভিডিওতে টেমপ্লেট ইউজ করা হয় তারপর ওখানে তিনটে বা চারটে ভিডিও চলে আসে আর একটা ওই পপ অপ সাবস্ক্রাইব লোগো চলে আসে তো ওই লোগোটার উপর ক্লিক করার পর আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় এরকম একটা অপশন চলে আসে আজকের এই

ওয়েলকাম ব্যাক গাইস এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ভিডিওতে যদি আউটরু টেমপ্লেটটি সেট করতে চাই তাহলে আমাদের কাইনমেস্টার অথবা পাওয়ার ডিরেক্টর যে কোনো ভিডিও এডিটিং একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই কাজটি সহজেই করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন এখন দেখায় আর এই পাওয়ার ডিরেক্টর আর কাইনমাস্টার অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে রাখবো সেখান থেকে আপনার খুব সহজেই এই ডাউনলোড করে নিতে পারবেন একটা অ্যাপের মাধ্যমে আপনারা সেট করে নিতে পারবেন আর আউটরু টেম্পলেট তো এখন আমি পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং দেখাবো কিভাবে টেমপ্লেটটি সেট আপ করতে হয় তো আমি পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম পাৰ্ড ডিৰক্টৰ এপ্লিকেশ্যনটেন কৰাৰ পৰা এখন নিয় পদকটি টেপ কৰবে তাৰপৰা ছিক্সটিন ইন টু নাইন সাইজটি নেবেন তারপর এখান থেকে ওকে ট্যাপ করে দেবেন তারপর আপনার এডিটিং করা ভিডিওটি এখানে তো ধরুন জাস্ট এই ভিডিওটা আপনার এডিটিং করছেন এডিটিং করা সম্পূর্ণ কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর ভিডিও শেষ দিকে আমি দুইটা ট্যাম্পলেটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রাখবো সেখান থেকে আপনার সেই দুইটা ট্যাম্পলেট ডাউনলোড করে এখানে আপনার ইউজ করতে পারেন কপেরেট ছাড়া তো এখন কীভাবে ট্যাম্পলেটটি এখানে সেট করবেন তো আমি যে ট্যাম্পলেট দুটোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যে কোনো একটি ট্যাম্পলেট নেবেন ট্যাম্পলেট নেওয়ার জন্য এখানে ভিডিও ক্লিপের উপর ট্যাপ করবেন তারপর এখন প্লাস অপশানে ট্যাপ করবেন তারপর এখানে কোনো অপশান চলে আসলে আপনারা সেটা ওকে ট্যাপ করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেটটি সেট আপ হয়ে গেছে তো আপনাদের ভিডিও এডিট করার পর এই ট্যামপলেটটা সবে শেষের দিকে একদম নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনার ভিডিওটি সেভ করে ফেলবেন ট্যাম্পলেটটি সেট আপ হয়ে যাবে সেভ করার পর আপনাদের কাজ কমপ্লিট তো আপনার কীভাবে এখন পপ আপ সাবস্ক্রাইব এবং কীভাবে দুইটা পপ ভিডিও সেট করবেন এই নিয়ে আমার চ্যানেলে পুরো একটা ভিডিও আসে এখান থেকে বা এখান থেকে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন গিভ থামস আপ দেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড অলসো পেজ দন এজ অস অলিউল ইসলাম ডেফিনেটলিউ গাইস ইন দ্যক্সট ভিডিও বা বাই